ক্ষয় আর ক্ষোভ, বঙ্গ বিজেপিতে বাড়ছে দুই অস্বস্তি। আর এমনই প্রেক্ষাপটে আগামীকাল রাজ্য কমিটির, বিজেপি রাজ্য কমিটির কর্মসমিতির বৈঠক। লোকসভা ভোটের ফল প্রকাশের পর আগামীকাল বঙ্গ বিজেপি বৈঠকে বসছে এবং কাল প্রথম রাজ্য কমিটির বর্ধিত বৈঠক বসতে চলেছে। সমস্ত জেলা সভাপতিরা থাকবেন, এছাড়াও কো ইনচার্জরাও থাকবেন। আর এই বৈঠকেই লোকসভা ভোটের ফল নিয়ে রাজ্যের নেতাদের মতামত শুনবেন কেন্দ্রের নেতারা। জানবার বিষয়ে আরো বিস্তারিত ভাবে কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কমলাক্ষ, আমরা দেখেছি যে ধর্ণা মঞ্চ, রাজভবনের সামনে ধর্ণা মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে বিজেপির ভেতরে ভিন্ন সুর। আজকে এই যে বৈঠক চলাকালীন বিক্ষোভ কর্মসূচি আমরা দেখেছি, যেখানে বিজেপি বাঁচাও মঞ্চের বিক্ষোভ, বিজেপির ভেতরে দ্বন্দ্ব বারবার করেই সামনে আসছে, তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন নিয়ে ভিন্ন সুর সামনে আসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামীকালের বৈঠক, আর ঠিক কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে, কি আপডেট রয়েছে? দেখো, আগামীকাল সায়েন্স সিটিতে যে বৈঠক, মূলত সাংগঠনিক আলোচনা সেই বৈঠকে হতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে একদিকে বিজেপির ক্ষয়, লোকসভা নির্বাচন এবং তার পরবর্তীকালে বিজেপির যে ক্ষয় এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির যে ক্ষোভ, এই দুইটি বিষয় প্রশমিত করবার জন্য কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারাও থাকছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সামনে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা তারা সেই বিষয় নিয়ে আলোচনা করবেন, এবং একটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে গোটা কালকের মিটিংকে ঘিরে, যেখানে বিজেপির যে সমস্ত সাংসদরা লোকসভায় যারা নির্বাচিত হয়েছেন এবং রাজ্যসভায় যারা নির্বাচিত হয়েছেন তাদেরকেও একটি সম্বর্ধনা দেওয়া হবে, এবং তার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী থাকছেন মনোহরলাল খট্টার, এবং তার সঙ্গে বঙ্গ বিজেপির সকল সমস্ত নেতৃত্বই কিন্তু আগামীকাল বৈঠকে উপস্থিত থাকছেন। মূলত সাম্প্রতিক কালে যেভাবে একদিকে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী যে সন্ত্রাসের অভিযোগ, যেখানে বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এবং তার পাশাপাশি আগামী দিনে বিজেপির যে পথ চলার তার যে রূপরেখা, এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির যে ফলাফল, তার যে স্ক্রুটিনি ইতিমধ্যে বঙ্গ বিজেপির সামনে রয়েছে, তা নিয়ে কিন্তু আগামীকালের বৈঠকে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি যারা রয়েছেন, একদিকে এই বাংলায় যারা পর্যবেক্ষক রয়েছেন তারা তো থাকছেনই, কেন্দ্রীয় মন্ত্রীও থাকছেন, তাদের সামনে কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এই বৈঠকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা তো থাকছে, সঙ্গে সঙ্গে কিন্তু কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা রয়েছেন, একদিকে সুনীল বলসাল, অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে, সকলেই কিন্তু তারা থাকবেন, তারাও আগামীকাল তাদের বক্তব্য রাখবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।